আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এবিটি থানা উত্তর এবং দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে পালিত হলো শিক্ষক দিবস। স্থানীয় কলমতলা সত্যপ্রিয় ভবনে গত মাসখানেক ধরে জেলা শাখার উদ্যোগে চলছে ফ্রি কোচিং ক্যাম্প প্রত্যয়। প্রত্যয় পড়ুয়াদের উপস্থিতির সংগঠনের সদস্য সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা সহ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে শিক্ষা কর্মীদের। যে খবরে আমরা চোখ রাখছি, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এবিটি থানা উত্তর এবং দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে পালিত হলো শিক্ষক দিবস। স্থানীয় কলমতলা সত্যপ্রিয় ভবনে গত মাসখানেক ধরে চলছে এক ফ্রি কোচিং ক্যাম্প প্রত্যয় এবং সেখানে প্রত্যয় পড়ুয়াদের উপস্থিতিতে এবং সেখানে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সূচনা করেছেন ফরিদপুর ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক সুজয় সোমরায় এবং তার বক্তব্যে শিক্ষকদের আগেকার অবস্থা কথা বলেছেন পড়ুয়াদের এবং আগামীতে জীবন থেকে শিক্ষা নিয়ে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান করেছেন তিনি এবং যার ফলে যথেষ্ট উদ্দীপনা ছিল পড়ুয়াদের মধ্যে। বক্তব্য রেখেছেন পূর্বাঞ্চল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ দেব সহ অন্যান্যরা। এছাড়া ছিলেন জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সদর মহকুমার শাখার সম্পাদক কৌশিক গোস্বামী, জেলার সহ সম্পাদিকা রীতা রায় সেনগুপ্ত সহ উত্তর এবং দক্ষিণ আঞ্চলিক শাখার নেতৃত্ব। কি জানিয়েছে এবিটি এর সদর মহকুমার শাখার সম্পাদক কৌশিক গোস্বামী শুনব। মহামারী অতিমারী চলছে, স্কুলগুলো বন্ধ, কিন্তু আমরা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটি আমরা গত দু মাস ধরে আমাদের ছাত্রছাত্রীদের পড়াচ্ছি প্রতি রবিবার করে ফ্রি কোচিং ক্যাম্প। আর এই সুযোগে আজকে 5ই সেপ্টেম্বর আমরা সৌভাগ্যবান এই জন্য যে আমরা পেলাম ছাত্রদেরকে নিয়ে শিক্ষক দিবসটা উদযাপন করতে। আর সেই সুযোগেই এই দু বছর বিদ্যালয় যখন বন্ধ, স্কুল নেই, আমাদের যে অগ্রজরা, আমাদের সংগঠনের যারা অবসর নিলেন তাদেরকে আমরা সংবর্ধিত করছি আজকে। এটাই আজকের প্রোগ্রাম ছিল এবং আপনারা দেখেছেন ছাত্রছাত্রী অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সত্যি আজকে আনন্দিত, গর্বিত এবং শিক্ষকদের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষার লড়াই, সাধারণের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার লড়াই, এটা জারি থাকবে, চলবে। আমরা মনে করি শিক্ষার কোনো বিকল্প হতে পারে না, অনলাইন শিক্ষার, ক্লাসরুম শিক্ষার বিকল্প নয়।